আসলে আমি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম, সেটা একটা সময় ছিল 89, 90, 91, 92, গর্বের অহংকারের অনেক বিষয় ছিল, বা এদেশের যা কিছু ইতিহাসের অংশ সবকিছুতেই ছাত্র রাজনীতি, ছাত্রলীগের রাজনীতি জড়িত আছে। আজকের ছাত্রলীগের এই যেটুকু দেখালেন এগুলি খুব দুঃখজনক ঘটনা, নিন্দনীয়। এটি কোনো মতেই সাবেক ছাত্রনেতা হিসেবে, ছাত্রলীগ নেতা হিসেবে কাঙ্ক্ষিত নয়। কিন্তু আমি আসলে বিষয়টাকে অন্য জায়গায় নিয়ে যেতে চাই আর কি। আমার আমি স্পষ্টতই মনে করি আর কি যে ছাত্র রাজনীতিকে নিয়ে কথা বলতে হলে বিশ্ববিদ্যালয় পরিবারকে নিয়ে কথা বলতে হবে। আমার সন্তান নষ্ট হয়ে যাবে, আমি দায় দায়িত্ব দিব পাড়া প্রতিবেশীর উপর কিংবা স্কুলের পরিবেশের উপর, এটা হতে পারে না। প্রথম দায়িত্বটা আমারই আর কি। এই ক্যাম্পাসকে ঘিরেই আমাদের সব কিছু মিলে কথাবার্তাগুলি বলতে হবে। এই যে কিছু ছেলের মুখ থেকে বেরিয়ে এসেছে, একটা বলতেছে কি সামনে ভর্তি পরীক্ষা আছে, এটার মধ্যে একটা ভর্তি বাণিজ্যের বিষয় কিছুটা থাকতে পারে। একটা ছেলে বলেছে কি এখানে ভিতরে টেন্ডার আছে, টেন্ডার প্রক্রিয়া আছে, সেটার ভাগ বটার বিষয় থাকতে পারে। এগুলো কোনোটাই ফেলে দেওয়ার বিষয় না। আবার উপাচার্য বলছেন যে শিক্ষক সমিতি তাকে ছুটি দেওয়ার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনটা বিশ্ববিদ্যালয় পরিবারের কথাটা উল্লেখ করেছে সেই জায়গা থেকে। এগুলো আমাদের সময় ছিল। আজকে যেমন মাননীয় শিক্ষামন্ত্রী ব্যারিস্টার নওফেলের কথা বলছে, আমরা যখন রাজনীতি করেছি তখন ওনার পিতা মেয়র মহিউদ্দিন চৌধুরীর, আবার এই আখতারুজ্জামান চৌধুরী বাবু বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় একজন নেতা ছিলেন। ওনার দুটা গ্রুপ ছিল, মহিউদ্দিন চৌধুরী আখতারুজ্জামান চৌধুরীর গ্রুপ ছিল। এই গ্রুপিংটা ট্রেডিশনালি আছে, কিন্তু ক্যাম্পাসকে এইভাবে অস্থির করে তোলা, নগ্ন প্রকাশ এটা হয় না, এটা কোনো মতে কাঙ্ক্ষিত হতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় পরিবারকে নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। ছাত্ররা সুন্দর পবিত্র, এদেরকে বিকশিত হওয়ার সুযোগটা করে দিতে হবে, এই দায়িত্বটা আমাদের নিতে হবে। বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ 73-75 বিশ্ববিদ্যালয় নিয়ে হয়েছিল, আজকে শতাধিক বিশ্ববিদ্যালয়। এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথা যখন আসে তখন স্বাভাবিকভাবে উপাচার্য নিয়োগ নিয়ে কথা হয়, তাদের যোগ্যতা নিয়ে কথা হয়। আমি দ্বিমত করছি না, এবং আমি এটা রাজনৈতিক প্রভাব নিয়ে কথা, আমি এটা আপনাকে এগিয়ে নিয়ে বলি। বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগের নীতিমালা থাকা দরকার। শিক্ষক নিয়োগের সময় বিজ্ঞপ্তি দেওয়া হয়, উপাচার্য নিয়োগের সময় এরকম বিজ্ঞপ্তি, ওপেন বিজ্ঞপ্তি দেওয়া হবে না কেন? দেওয়া হতেই পারে, এটাও মানে নেব। সেখানে আওয়ামী লীগের প্রতি আনুগত্যের বিষয়টি সামনে চলে আসে বলে অনেকে অভিযোগ করেন। এটা ছিল, এটা আছে, এটা থাকবে, কথাটা হচ্ছে মাত্রাটা ছাড়িয়ে গেল কেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার রিটায়ারমেন্টের 3 দিন আগে 200 অ্যাপয়েন্টমেন্ট দেবে, যার মধ্যে 100 জনের ভেতর আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী। আপনার বিদগ্ধ ব্যক্তিবর্গ, পণ্ডিত ব্যক্তির সংখ্যা কমে গেছে, যে পণ্ডিতেরা একসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দায়িত্ব ছিল। রাজনৈতিক অনাগত্য সবসময় ছিল, ছিল না তা না। আমি তো ওই গণতন্ত্র বিরোধী, কোনো সাম্প্রদায়িক শক্তিকে তো আমি আজকের এই বাংলাদেশে দাঁড়িয়ে, ডিজিটাল বাংলাদেশে দাঁড়িয়ে যখন স্মার্ট বাংলাদেশ করতে চাচ্ছি, তাকে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনে সর্বোচ্চ পদে আসীন করবো না। আনুগত্য থাকা মানে তো এটা না যে একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের চুল কাটবে, এটা কি আনুগত্যের বহির্প্রকাশ? আমি বলতেছি যে ওনারা আবার ধরেন একটা নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে, এটার উপাচার্য নিয়োগ করা হয় একজন, ধরেন রাম বারহি। এটার এই ব্যাখ্যা দেন, যখন একজন নিজের যোগ্যতার বলে একটা পদে আসীন না হয়ে দলের প্রতি সরকারের প্রতি আনুগত্যের কারণে সেই পদটা পেয়ে যান, তখন তিনি এক ধরনের বেপরোয়া অবস্থায় চলে যান। এটা ফ্ল্যাট রেটে বলতেছেন। আমি আবারও বলছি, সরকারের আনুগত্যটা দূষণীয় নয়। শিক্ষক হিসাবে, উপাচার্য হিসাবে, প্রাধ্যক্ষ হিসেবে উনার দায়িত্বটা পালন করছেন কিনা সেটা দেখা দরকার, এবং সেইখানে শক্ত হাতে দেওয়া দরকার। কী করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 1000 বহিরাগত দিনের পর দিন থাকে? বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কোনো দায়িত্ব নেই, হল প্রাধ্যক্ষের কোনো দায়িত্ব নেই, হাউস চিডরদের কোনো দায়িত্ব নাই, সবাই সমস্ত দায়িত্ব ছাত্র রাজনীতি ছাত্রলীগের উপর চাপিয়ে দিয়ে নিজেদেরকে নির্দোষ প্রমাণিত করার যে একটা হীন প্রচেষ্টা। এই ছাত্রটা কিন্তু হলে যাচ্ছে মা বাবা সবাইকে ছেড়ে, হলের প্রবোস কিন্তু তার অভিভাবক, সেই প্রবোস আসেন সন্ধ্যার সময় 1 ঘন্টা দায়িত্ব পালন করেন। প্রবোস নিয়োগটা হল টাইমের হওয়া দরকার। জি, এই প্রবোস ক্লাস নেবেন না, পরীক্ষা নেবেন না, এক্সটার্নাল হবেন না, প্রবোস দায়িত্ব। এই জিনিসগুলো নিয়ে ভাবার সময় এসেছে। দলীয় আনুগত্যটা সংকট না, তার মেধা তার দক্ষতা নিয়ে হতে পারে। বিসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নীতিমালা তৈরি করা দরকার। আজকে দিনটা স্পষ্টতই ধরা